বিনোদনের তাজা খবরে স্বাগত। নিকৃষ্টতম সিনেমা ম্যারিলিন মনরোকে নিয়ে দর্শক পরিচালক প্রযোজনা প্রতিষ্ঠান সহ অন্য অন্যদের আগ্রহ বরাবরই ভিন্ন রকম। সেই আগ্রহ বাড়িয়ে দিতে কালজয়ী এই অভিনেত্রীর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছিল বায়োপিক ব্লন্ড। সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল বিভাগে প্রতিযোগিতা করেছিল। শুধু তাই নয়, মনোনয়ন পেয়েছিল গোল্ডেন গ্লোবেও। এ সিনেমাকে সম্প্রতি নিকৃষ্টতম সিনেমার তালিকায় রাখা হয়েছে। বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ভ্যারাইটি নিকৃষ্টতম সিনেমার তালিকা প্রকাশ করেছে। সেখানে ব্লন্ড নিয়ে বলা হয়েছে, আইকনিক স্টার ম্যারিলিন মনরোর চরিত্রে অভিনয় করা খুবই কঠিন কাজ। সেই কাস্টিং নিয়ে পরিচালক অ্যান্ড্রু ডমিনিক শুরু থেকেই একটি সমস্যার মধ্যে ছিলেন। মনরকে পর্দায় দেখে হতাশ হয়েছি, এই চরিত্রের মধ্যে তেমন গভীরতা ছিল না। অনেক দৃশ্যই ডমিনিকের গল্পের গাঁথনির জায়গাটা সহানুভূতিশীল ভাবে দেখানো যেত। মনর চরিত্রে অভিনয় করেছেন অ্যানা ডে আরমাস। সিনেমাটি মুক্তির পর থেকেই মনরোর চরিত্র নিয়ে আলোচনা সমালোচনা দুই ছিল। বেশিরভাগ সমালোচক সিনেমাটি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। সিনেমাটির IMDb rating 5.5 যা তুলনামূলক অনেক কম। সেই সময় আরমাস বলেছিলেন, আমি জয়েসের উপন্যাস পড়েছি, তার শত শত আলোকচিত্র, ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড ও সিনেমা দেখেছি। সিনেমার প্রতিটি দৃশ্যই তার কোনো না কোনো আলোকচিত্রের প্রেরণায় তৈরি। মনোরোর জীবনের গল্প বলতে গিয়ে যা প্রয়োজন সেটি আমরা করেছি। শুধু আমি একাই নই, এই সিনেমার সব অভিনয় শিল্পী জানেন আমাদের অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। ভ্যারাইটির প্রতিবেদনে সিনেমাটি নিয়ে আরো বলা হয়েছে, চরিত্রায়ন ঠিক মতো ছিল না, কিছুটা অর্পিত ছিল বলা যায়। আসল ছবির মনরোকে যেভাবে দেখা যায় সেখানে সিনেমার চরিত্রে বড় ধরনের ব্যত্যয় ঘটেছে। বিভিন্ন সময় মূল চরিত্র থেকে রূপায়িত চরিত্র এক ধরনের বিকৃত বলা যেতে পারে, যা কখনোই চরিত্রকে ঠিক মতো উপস্থাপন করে না। সিনেমার গল্পটি জয়েস ক্যারল ওটসের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায় চলতি বছরের 23 সেপ্টেম্বর। তার আগে 8 সেপ্টেম্বর প্রিমিয়ার হয় ভেনিস চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি নিয়ে এক সাক্ষাৎকারে দর্শকদের সতর্ক করে পরিচালক বলেছিলেন, এটি দর্শককে ক্ষুব্ধ করবে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।